والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه. قال الله تعالى: هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه. وقال تعالى: كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমআহ এর 2 নম্বর আয়াতে ইরশাদ করছেন, তিনি সেই সত্তা যিনি উম্মীদের মাঝখানে একজন রাসূলকে প্রেরণ করলেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে এবং তাদেরকে আল কিতাব ও আল হিকমাহ তথা সুন্নাহ শিক্ষা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরাতে আল ইমরান এর 110 নম্বর আয়াতে, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আন আবি মাসউদিন উকবা ইবনে আমির আল আনসারি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাল্লা আলা খায়রিন فله مثل أجر فاعله أخرجه مسلم. أبو مسعود عقبة بن عامر الأنصاري رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথ দেখিয়ে দেয় তাহলে তার জন্য ওই কল্যাণ যে কার্যে রূপান্তরিত করবে তার সমপরিমাণ সওয়াব থাকবে। ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا، ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا، أخرجه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে তাহলে তার জন্য এতটাই সওয়াব থাকবে যতটা সওয়াব অর্জন করে থাকে যে ওই হেদায়েতের অনুসরণ করে। অর্থাৎ সে যে হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করে, সে হেদায়েত যারা অনুসরণ করবে তাদের সওয়াবের সমপরিমাণ সওয়াব তার জন্য বরাদ্দ থাকবে, এবং এই বরাদ্দ ওই ব্যক্তিদের যারা অনুসরণ করেছে সেই হেদায়েতের তাদের সওয়াব থেকে কিছুই কমাবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে তার উপর ততটুকু বর্তাবে যতটুকু পাপ নির্ধারিত হয় ওই ব্যক্তিদের জন্য যারা সে পাপে লিপ্ত হয়, সে পাপের অনুসরণ করে। অর্থাৎ যদি কেউ কোনো ভ্রষ্টতার দিকে মানুষকে আহ্বান করে তাহলে ওই ভ্রষ্টতার যারা অনুসারী হবে এবং এই অনুসরণের কারণে তাদের যতটা পাপ হবে পুরো পাপটাই এই ব্যক্তির উপর বর্তাবে যে এই দালালাতটা শুরু করেছিল অথবা এই দালালাতের দিকে মানুষকে আহ্বান করেছিল। এবং এই যে বরাদ্দটা, এটাও ওই ব্যক্তিদের পাপ থেকে কিছু মাত্র কমাবে না, তাদের পাপ ঠিকই থাকবে কিন্তু সমপরিমাণ পাপ এই ব্যক্তির উপরও বর্তাবে। ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন। আন আবি উমামাত আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته واهل السماوات والارض حتى النملة في جحرها لا يصلون على معلم الناس الخير আখরাজাহু তিরমিজি ওয়া ক্বালা হাসানুন সহীহ। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ এবং আসমানসমূহ ও জমিনের অধিবাসীরা এমনকি পিঁপড়া তার গর্তের মধ্যে সকলেই, যে ব্যক্তি অথবা যারা মানুষকে কল্যাণ শেখান, যারা মানুষকে ভালো কিছু শেখান তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। এ হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন এটা হাসানুন সহি। হাসানুন সহি এটা ইমাম তিরমিজির একটা নিজস্ব পরিভাষা, মানে হাদিসটা আসলে মূলত শুদ্ধ হাদিস। তিনি যেখানেই হাসানুন সহি বলেছেন,
অ্যাসেস করার পর দেখা গিয়েছে সবগুলো হাদিসই সাহিহ। আচ্ছা, তো এখানেও আমরা দেখতে পেলাম যারা মানুষকে সত্য শিক্ষা দেয়, সত্যের পক্ষে শিক্ষা দেয়, হক শিক্ষা দেয়, ভালো কিছু শিক্ষা দেয়, যে কল্যাণ কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত, যেটা কল্যাণ, সে কল্যাণ যারা শিক্ষা দেয় তাদের ফজিলতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন, তার অল্প কিছু আমরা এখানে উল্লেখ করলাম। আমরা বলেছি আল কোরআন এবং আস সুন্নায় স্বীকৃত খায়ের বা কল্যাণ, কারণ মানুষ তার নিজস্ব অভিমত অনুযায়ী কিছু কল্যাণ নির্ধারণ করে, অথচ সেটা কল্যাণ নয়। মানুষ তার নিজস্ব চিন্তা ভাবনা বা চেতনার আলোকে কিছু সত্য নির্ধারণ করে, অথচ সেটা দলালত। হ্যাঁ, এটা এটা ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি। তো তাহলে হক, সত্য, সততা, কল্যাণ, এটা নির্ধারিত হবে আল কোরআন এবং আস সুন্নার আলোকে, নিজস্ব চিন্তা চেতনা বা বক্তব্য পেশার আলোকে নয়, অথবা যে ট্র্যাডিশনটা আমরা এখানে পেয়েছি, অথবা কোনো কোনো ক্ষেত্রে মুরব্বীরা বলেছেন, অথবা এলাকার লোকেরা বলেছেন, কিংবা প্রভাবশালী লোকেরা বলেছেন, এর দ্বারা কল্যাণ আসলে সাব্যস্ত হবে না। কল্যাণ সাব্যস্ত হবে বিমা কাল আল্লাহ ও বিমা কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসগুলোতে আমরা দেখলাম যে যারা কল্যাণ শেখায়, কল্যাণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে যে কল্যাণ মানুষকে আখিরাতে নাজাত দেয়, এবং সেটা হচ্ছে আসলে দ্বীনের কল্যাণ, দ্বীন। তাহলে দ্বীনের যে শিক্ষা সেটাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর, সেটা দুনিয়া সম্পর্কিত হোক আর আখিরাত সম্পর্কিত হোক। তাহলে যারা মানুষকে তাদের দ্বীন শেখাবে এবং যাবতীয় সকল স্বীকৃত কল্যাণের দিকে আহ্বান করবে, সেটি অতি উত্তম কাজ, এবং এই কাজটি করেছেন সকল নবী এবং রাসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সত্য প্রকাশের জন্য, এই সত্যের দিকে আহ্বান করার জন্য, এই সত্য শেখানোর জন্য প্রেরণ করেছিলেন। সুতরাং এই যে শেখানো এবং দাওয়াত দেওয়া, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। মোমেন যত কাজ করে থাকে তার মধ্যে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে শেখানো এবং দাওয়াত দেওয়া। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কাজের জন্য তিনি তার শ্রেষ্ঠ বান্দাদেরকে তিনি চয়ন করেছেন। তার শ্রেষ্ঠ বান্দারা হলো নবী রাসূল এবং তারপরে তাদের সত্যিকারের অনুসারীরা। আর উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু সাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাবেউন, এবং কিয়ামত পর্যন্ত যারা এদেরকে সঠিক সত্যভাবে ভালোভাবে সঠিকভাবে যথার্থভাবে অনুসরণ করবে। এই জন্য আমরা বলি সেটা ওয়ামান তাবে আহম বে হসানিন ইলা ইয়ৌমিদ্দিন, এটাই সে কথার অর্থ। তো সুতরাং শ্রেষ্ঠ কাজের জন্য আসলে শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে থাকেন। অতএব আমরাও যদি কেউ শ্রেষ্ঠ হতে চাই তাহলে এই পথেই আমাদেরকে চলতে হবে, এই পেশাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাদেরকে এভাবে তৌফিক দিয়েছেন ইনাদের পথে চলার জন্য, মানুষকে শেখানোর জন্য এবং বিশুদ্ধ দাওয়াত শেখানোর জন্য যাদেরকে তিনি তৌফিক দিয়েছেন, যাদেরকে তিনি আসলে হেদায়েত দিয়েছেন এবং পথ দেখিয়েছেন, এই লোকেরাই প্রকৃত পক্ষে তাদের এই প্রচার প্রসার দাওয়াতি কাজের মাধ্যমে সবচেয়ে বিশাল মর্যাদা লাভ করে দুনিয়া এবং বিশেষ করে আখিরাতে আল্লাহর কাছে। আর এই কাজগুলোর মধ্যে তাহলে একটা হলো নাশরুল ইলম, জ্ঞানের প্রচার প্রসার, আরেকটা হলো আল আমর বিল মারুফ, সত্যের নির্দেশ দেওয়া, আরেকটা হলো আন নাহি আনিল মুনকার, মুনকার এবং অন্যায় কাজ থেকে অথবা পাপ কাজ থেকে নিষেধ করা। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই ডিসকাশন থেকে বেশ কয়েকটা শিক্ষা পেলাম। প্রধানত এটাকে চারটা শিক্ষায় আমরা উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে মানুষকে ভালো কিছু শেখানো, দিনদারি কিংবা কল্যাণ শেখানো, এটা নবীদের কাজ, আমরা বলতে পারি এটা হলো নবিয়ানা কাজ। দ্বিতীয় হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে কোনো এলেম শেখায় অথবা কোনো হেদায়তের দিকে তাকে পথ দেখায়, সত্যের দিকে তাকে দাওয়াত দেয়,
তারপরে তারা সে অনুযায়ী আমল করে, সেই জ্ঞানটা শিখে অথবা সেই সত্যকে গ্রহণ করে যদি সে অনুযায়ী আমল করে, তাহলে যিনি ডেকেছেন, যিনি শিখিয়েছেন, তিনি ওই আমলকারীদের সমান সওয়াব লাভ করেন। তাহলে তার সওয়াব আসলে এখানে মাল্টিপ্লাইড হয়। কীরকম? তিনি শেখানোর একটা সওয়াব পান, আর দ্বিতীয়ত তার শেখানোর পরে তারা যে সেটাকে কার্যে পরিণত করে তাদের সমপরিমাণ সওয়াব পান। যেমন ধরা যাক, একজন ব্যক্তি একটা সুন্দর কথা বললেন, তা থেকে 100 জন উপকৃত হলো এবং সেখান থেকে তারা আমল করলো, তাহলে এই ব্যক্তি নিজের শেখানোর সওয়াবও পাবেন, আবার এই 100 জন ব্যক্তি যতবার যতদিন ধরে সেই ভালো আমলগুলো করবে এবং সেই ভালো আমলগুলো করার কারণে তারা যতটা সমান সওয়াব প্রাপ্ত হবে, এই ব্যক্তিও ততটা সমান সওয়াব প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। এমএলএম বিজনেসের কথা আমরা শুনেছি না, এমএলএম বিজনেসের মাধ্যমে কিছু লাভ হয় কিন্তু শেষ পর্যন্ত ধরা খায়, প্রশাসনের কাছে ধরা খায়। কিন্তু এই এই যে ইয়েটা দেখেন, এটা কত সুন্দর সিস্টেম, মানে এটা এত সুন্দর সিস্টেম যেটা এমএলএমের মতো বিজনেসগুলো হার মানে, অথচ এখানে আল্লাহর কাছে তার মর্যাদা বাড়বে, কারণ এমএলএম বিজনেসটা শরীয়ত সিদ্ধ না। যে এমএলএম বিজনেসটা আমরা দেখি এটা শরীয়ত সিদ্ধ না, কিন্তু এই যে আমলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা মাল্টিপ্লাইড হয়, মানে মনে হয় সবচেয়ে বেশি জ্যামিতিক হারে মাল্টিপ্লাইড হয় এই ধরনের আমলটা, অথচ আমরা এই আমল থেকে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তৃতীয় যে বিষয়টা, যে শিক্ষাটা আমরা এখানে পাই, সেটি হচ্ছে মানুষকে যিনি কল্যাণের কাজ শিক্ষা দেন বা কল্যাণের কথা শিক্ষা দেন, তার মহত্ব এবং তার বড়ত্ব এই আলোচনা থেকে, হাদিসগুলো থেকে, এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয়, কারণ আল্লাহ তাদের প্রশংসা করেছেন। কে প্রশংসা করেছেন? আল্লাহ তাদের প্রশংসা করেছেন, এবং শুধু তাই না, বরং আল্লাহর বান্দারাও তাদের প্রশংসা করে, তাদের জন্য দোয়া করে, এবং এই বান্দাদের মধ্যে আছে অগণিত ফেরেশতারা এবং আছে আহলুস সামাওয়াতি ও আহলুল আরদ এবং আল্লাহর সকল সৃষ্ট জীব, এমনকি পিঁপড়াও। এবং কোনো কোনো হাদিসে আছে আমরা জানি, হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি সমুদ্রের মাঝে যে মাছেরা বসবাস করে তারাও দোয়া করে। তো এতে বোঝা গেল যে সুবহানাল্লাহ, এমন কি আর কোনো কাজ আছে বলেন তো, যে আল্লাহর স্বয়ং আল্লাহ এবং তার সকল বান্দা, সকল সৃষ্ট জীব একটা কাজের জন্য দোয়া করে, আর কোনো কাজ নাই, এবং সেটা হচ্ছে এই তালিম এবং দাওয়া। অতএব যারা এই কাজটা করছেন তাদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, আপনারা ইখলাসের সাথে কাজটা করবেন, কোনো ফাঁকি ঝুঁকি দেবেন না। আপনি যদি শিক্ষক হন, তাহলে আপনি জানেন শিক্ষকতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহান পেশা, তাই না? আর কোনো পেশার জন্য এত দোয়া পাওয়া যায় না, তাহলে সেখানে কোনো ফাঁকি ঝুঁকি দেবেন না। শিক্ষকতার পেশাকে কেউ কলুষিত করবেন না এবং স্টুডেন্টদেরকে ঠকাবেন না। তারা আপনার ছাত্র হোক আর ছাত্রী হোক, তাদের প্রতি একজন অভিভাবক হিসাবে, মহান শিক্ষক হিসাবে যে দায়িত্ব, সেটা আপনারা পালন করবেন। দ্বিতীয় হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ। মূলত শিক্ষকরা দাঁড়ি ইলাল্লাহ, আবার দাঁড়ি ইলাল্লাহ যারা তারাও মূলত শিক্ষক, কারণ তারাও তো শেখান মানুষকে, তারা সত্যের আহ্বান করেন, মানে তারাও শেখান। সেখানেও যেন কোনো ফাঁকি ঝুঁকি আমরা না দিই, এ ব্যাপারে খুবই সচেষ্ট থাকতে হবে, নাহলে পুরোটা বুমেরাং হয়ে যাবে, তাই না? আমি যদি সত্যের দিকে ডাকার নামে অসত্যের দিকে ডাকি, আমি যদি হকের দিকে ডাকার নামে আমি যদি বাতিলের দিকে ডাকি, আমি যদি সঠিকের দিকে ডাকার নামে আসলে ভুলের দিকে ডাকি, তাহলে কি আমার এই মর্যাদাটা হবে? তাই না? পরীক্ষায় একটা ছেলে কি পরিশ্রমী না করলো সারা বছর, কিন্তু খাতায় সব ভুল লিখে দিয়ে আসলো, ও কি পাশ করবে কোনো দিন? ও যদি কান্নাকাটি করে অথবা শিক্ষকের হাতে পায়ে ধরে, অথবা মানে চ্যালেঞ্জ করুক কাউকে, মানে যাই করুক না কেন, সে কিন্তু আর কোনো দিন পাশ করবে না। এটা মনে রাখবেন, মনে রাখবেন, যত এখলাস নিয়েই আপনারা কাজ করেন না কেন, যদি সত্যকে ধারণ করতে ব্যর্থ হন এবং সত্যের বদলে বাতিলটাকেই আঁকড়ে ধরেন, তাহলে আপনি দাঁড়ি হবেন না, আপনার দাওয়া কবুল হবে না।
এবং আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা হবে না, আপনি কোনো নাম্বারও পাবেন না এবং গ্রেস দিয়েও আপনার পাশ হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কী পরিমাণ সতর্ক থাকা উচিত যিনি শিক্ষক হবেন তার জন্য? তিনি যেন কোনো ভুল তথ্য না দেন, তিনি কোরআন হাদিস থেকে যা শেখেন সঠিকভাবে শিখতে হবে, যা বলেন সঠিকভাবে বলতে হবে, যা শেখান সেটাও সঠিক হতে হবে, তা না হলে তার কোনো মর্যাদা হবে না। এবং দাঁড়িয়ে আল্লাহরও একই বিষয়, এই জিনিসটা আমরা অনেক সময় হয়তো ভুলে যাই। আর আমরা আসলে এই ডিসকাশন থেকে তাহলে বুঝলাম যে শেখানোর বিশাল মর্যাদা, দাওয়াইল আল্লাহর বিশাল মর্যাদা, আমর বিল মারুফ নাহিয়াল মুনকারের বিশাল মর্যাদা, বরং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এগুলো গণ্য, কোনো কালেই কোনো ব্যক্তি এগুলোকে ইগনোর করতে পারে না। আপনি যেই হন না কেন, দেশের যে কোনো কাজই করেন না কেন, আপনি কখনো বলতে পারেন না যে শিক্ষকতা এই মুহূর্তে দরকার নাই, কখনোই বলতে পারেন না এই সমস্ত দাওয়াতের কাজের দরকার নাই। আমাদের সব পর্যায়ের দাওয়াতি কাজের দরকার আছে, মসজিদ ভিত্তিক শিক্ষার প্রয়োজন আছে, মাদ্রাসা ভিত্তিক শিক্ষার প্রয়োজন আছে, দাঁড়িরা হালাকার মাধ্যমে যা পড়ান তার প্রয়োজন আছে, খুতবার প্রয়োজন আছে, বিভিন্ন ফরম্যাটে ফর্মাল কিংবা ইনফর্মাল যতভাবে আমরা শেখাই না কেন সব কিছুর প্রয়োজন আছে। কোনো কোনো সময় হয়তো কোনো কোনো ব্যক্তির দৃষ্টিতে অন্য কোনো কাজের গুরুত্ব হয়তো বেশি থাকতে পারে, কিন্তু মনে রাখবেন ইসলাম টিকেই আছে কাজগুলোর মাধ্যমে, তালিমের মাধ্যমে, দাওয়ার মাধ্যমে, আমর বিল মারুফের মাধ্যমে এবং নাহি আনিল মুনকারের মাধ্যমে। এর কোনো একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলামের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে এবং মানুষ তখন ইসলাম সম্পর্কে অজ্ঞ হতে শুরু হবে। যখনই দাওয়া তালিমের কাজ বন্ধ হয়ে যায় তখন মানুষ ইসলাম সম্পর্কে, প্রকৃত ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে, তখন শুধু আবেগ দিয়ে কোনো ইসলামকে কেউ মানতেও পারবেন না, প্রতিষ্ঠিত করতে পারবেন না, অনুসরণও করতে পারবেন না। কারণ ইসলাম হচ্ছে এলেমের নাম, ইসলাম আবেগের নাম নয়। অতএব একরাশ আবেগ দিয়ে কোটি কোটি মানুষও যদি ইসলামের পক্ষে অবস্থান নেয় আর তারা এলেম শূন্য হয় তাহলে তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। তো আসুন আমরা আসলে জিনিসটার গুরুত্ব বুঝি, আবেগকে আমরা ইগনোর করছি না। ইসলামের পক্ষে আবেগ, ইসলামের পক্ষে মনোভাব এবং ইসলামের পক্ষে মানুষের চেতনা থাকা এটা উচিত, তাই না? এটা তো আমাদের ইমানের অংশ। কিন্তু এলেমহীন এ সকল আবেগ কোনো কাজে আসবে না, সবটারই প্রয়োজন আছে। তবে এক নাম্বার প্রায়োরিটি হলো এলেমের, তালিমও এলেমের মাধ্যমে হবে, দাওয়াও এলেমের মাধ্যমেই হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক এলেম আর তৌফিক দান করুন। এলেমের প্রচার প্রসারের যে দায়িত্ব আমাদের উপর বর্তেছে সেটাও যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া কামনা করে এবং সেই তৌফিক কামনা করে আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। হাদা ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।